ঐতিহাসিক 7 মার্চ বঙ্গবন্ধু জন্ম ও মৃত্যুবার্ষিকী সহ 8টি জাতীয় দিবস বাতিল করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গত 7 অক্টোবর তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল হওয়া 8টি দিবসের মধ্যে 5টি শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে 17ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 18ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের দিবস। এছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক 7 মার্চ, 8 নভেম্বর জাতীয় সংবিধান দিবস, 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।